পর্যটন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের তরফ থেকে নারীর শ্রী সৌন্দর্য বুদ্ধির প্রতিমূর্তি দেবী সরস্বতীর বন্দনার মধ্য দিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। আমি নারী, আমি মহিষী। সুমধুর সঙ্গীত, সেই সঙ্গীতের মূর্ছনায় অন্তর থেকে অজ্ঞানতারূপ কাল ব্যাধি ধীরে ধীরে হচ্ছে অবলুপ্ত। জয় জয় হে ভগবতী সুর আরতি, জয় জয় হে ভগবতী সুর ভারতি, তব চরণ আমি কন্যা কন্যা
কণ্ঠকাকীর্ণ পথ প্রতি রন্ধ্রে রন্ধ্রে বাধা, কষ্ট আর লাঞ্ছনার হাত ছাড়ে। তাকাও সামনের দিকে, ধ্রুব তারা ওই উত্তর আকাশে স্থিরভাবে জল জল করছে। লক্ষ্য স্থির থাকলে ভয়রূপ বাধা যাবে সরে। আমি সেই মেয়ে, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাখ বাজেনি, জন্ম থেকে এই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে এই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা চোখ কান নাক মুখ ত্বক চুল রঙ নিয়েই দর কষাকষি, কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না বেটে, ফুটফুটে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছে গর্ভিণী, একাদশীর দিন অবুধ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরে মাটি লেপন করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সুতিকাগারে, জলে পুড়ে মরেছি সতীদাহে। আপনি 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 আপনারা আমার জন্যে অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে, একদিন হয়তো হয়তো একদিন হয়তো বা অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা, খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দুচোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ প্রভাব ঘোড়া মুক্ত কেশিক চতুর্ভুজা কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে অসংখ্য মুণ্ডহীন দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা হয়তোবা। গোমাতা যখন বকনা বাছুর প্রসব করে তখন গৃহস্থের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়, আর বধূমাতা যখন লক্ষ্মী মাতা প্রসব করে গৃহস্থ তখন শঙ্খ বাজাতে ভুলে যায়। হায় রে সমাজ, ধিক কন্যা ভ্রূণ হত্যা সমাজের অভিশাপ, কখনো কখনো কন্যা সন্তানকে হত্যা করতেও বিবেক নিপীড়িত হয় না, ভুলে যায় তার জন্ম পরিচয় যে সেই মাতৃ অঙ্কেই।
রূপ রস গন্ধ ভরা পরমা প্রকৃতি, কত জলাশয় সেজে নাই পরিমিতি, করুণার প্রতিমূর্তি স্নেহ ভালোবাসা, সৃষ্টি যেন সুখে থাকে এই ক্ষুদ্র আশা, সম্পূর্ণ উজাড় করে দেয় মুখে মধু, রাত দিন সেবা করে মাতা গৃহবধূ, প্রতিদানে মেলে শুধু তীব্র অবহেলা, অমৃতে গরল মেশে নিত্য লীলা খেলা, নারী শুধু লক্ষ্মী নয় নয় সরস্বতী, অসুর নাশিনী দুর্গা না শেষে দুর্গতি, রক্ত স্নাত কালী জিহ্বা চরণে মহেশ, সমাজের গ্লানিরোধে তার এই বেশ, নিপাটনে দুষ্ট বনে লক্ষ্য কর স্থির, সৃষ্টি মাঝে স্রষ্টারাজে প্রকৃতিবীর, বিংশ শতাব্দী আজ অতিক্রান্ত, একবিংশ শতাব্দী কৈশোরের গণ্ডি পেরিয়ে বৃহৎ কর্মযজ্ঞে প্রবেশ করেছে, সমানে সমানে টক্কর দিচ্ছে বর্তমান প্রজন্ম, কিন্তু কিছু মানুষ এখনো পড়ে আছে সেই ঊনবিংশ শতাব্দীতে, ঘুম ভাঙার সময় হয়েছে, দেখো মেয়েরা আজ কোথায়। শ্রুতি কারাগারের আঙিনা পেরিয়ে আজ তারা দেশ আর সমাজ গঠনের প্রতি, শিক্ষার আলোয় আলোকিত নারী শক্তি নতুন প্রজন্মের মুখে তুলে দিচ্ছে প্রগতির ভাষা, সমাজের অন্যায় আর অবিচারের বিরুদ্ধে গর্জে উঠছে প্রকৃতি, আজ তারা শুধু কন্যা নয় কন্যাশ্রী, সমাজের থেকে প্রতিনিয়ত নিঃশেষিত হচ্ছে শত সহস্র নারী, অবহেলিত হচ্ছি আমরা, শোনা যাচ্ছে আস্তা কুড়ে ফেলে দেওয়া সদ্যজাত শিশু কন্যার আর্তনাদ, লেখাপড়া ছেড়ে দিল মেয়েটা টাকার অভাবে, কচি বয়সের মেয়েটাকে বসিয়ে দেওয়া হলো বিয়ের পিড়িতে, শ্বশুর বাড়িতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সে, হারিয়ে যায় তার সোনালি সব স্বপ্ন, কিন্তু আমি আমি একবিংশ শতকের মেয়ে, আমি কন্যাশ্রী, আমি কম বয়সে বিয়ের পিড়িতে বসবো
না, আমি কম বয়সে বিয়ের পিড়িতে বসব না, কারোর ওপর ভরসা করে থাকব না। আমি সাহস, আমি প্রগতি, আমি কন্যাশ্রী। নেলসন ম্যান্ডেলার মুক্তির দাবি নিয়ে সারাদিন যে ছেলেটি মিছিলে চিৎকার করে, ঘরে ফিরে সেই বিবাহযোগ্য ছেলে খুব কড়া কণ্ঠে বলে, ফর্সা মেয়ে ছাড়া বিয়ে করব না। নষ্ট শব্দটি পুরুষের জন্য নয়, মেয়েদের জন্য প্রযোজ্য। ডিম নষ্ট হয়, দুধ নষ্ট হয়, নারকেল নষ্ট হয় এবং মেয়ে নষ্ট হয়। আমাদের সমাজ একটি মেয়েকে নষ্ট বলে চিহ্নিত করে। এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম, প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ভেদ নেই, ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। তোমরা নারী বলে আমার অহংকার হয়, নারী বলে তোমাদের রক্তের প্রতি কণাকে আমি শুদ্ধ বলে ভাবি, শরীরের প্রতি লোমকূপকে পবিত্র বলে ভাবি। কেবল নারী বলেই তোমাদের স্নায়ুতন্ত্রকে সৎ ও সরল বলে ভাবি। নারীকে আপন ভাগ্য জয় করিবারে কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবাগত দিনে। আসুন সব বিভেদ সরিয়ে নারী শক্তিকে আমরা যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করি। আমাদের আজকের নিবেদন এখানেই শেষ হলো। অসাধারণ, সত্যি অসাধারণ।